জয়গুরু সবাইকে এই লাদুকাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করব। পূর্বজন্ম পরজন্ম জন্মান্তর পার্ট ওয়ান থেকে নিয়ে পার্ট ফিফটি ফাইভ অবধি এই লাদুকাল চ্যানেলে আপলোড করা আছে আজকের এই ভিডিওটা আজকের এই পাঠ হচ্ছে পার্ট ফিফটি সিক্স আর পূর্বজন্ম পরজন্ম জন্মান্তরের আলাদা একটা প্লে করা আছে ওই প্লে লিস্টের লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যাঁরা দেখেননি এই প্লেলিস্টের অন্তর্গত অন্য কোন ভিডিওই দেখেননি আজই প্রথম দেখছেন বা অন্য ভিডিওগুলো খুঁজে পেতে যদি কারোর অসুবিধে হয় তো সরাসরি আপনার আপনারা প্লেলিস্টের লিংকে ক্লিক করে প্লে ওপেন করে দেখে নিতে পারেন এছাড়া চ্যানেলের হোম পেজে গেলেও আপনারা প্লেলিস্টটা পেয়ে যাবেন এছাড়াও আরও অন্য কয়েকটা অন্য প্লে লিস্টের কয়েকটি ভিডিওর লিঙ্কও আজকের ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তাছাড়াও কালকের একটি পাঠে পাঠের মধ্যে বলেছিলাম একটি বইয়ের কথা শ্রী শ্রী সদগুরু সঙ্গ উপদেশামৃত সংকলন ও সম্পাদনা শ্রী সুদীপ্ত পাল তো শ্রী সুদীপ্ত পাল মহাশয়ের ফোন নাম্বার আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যারা এই বইটা সংগ্রহ করতে চাইছেন তারা ওই ফোন নাম্বারে ফোন করে সরাসরি ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন আমি নিজে ব্যক্তিগতভাবে বইটা দেখেছি বলে বলতে পারছি যে আমার খুব খুবই ভালো লেগেছে বইটি পাঠ করে বা বইটা দেখেও আপনাদের বইটি এত ভালো পেজ কোয়ালিটি বইটার এত ভালো কন্টেন্ট বা বিষয়বস্তু বইটার মধ্যে যা আছে খুব সহজভাবে প্রশ্নোত্তরের আকারে সব কিছু এর মধ্যে বলা আছে তো আপনাদের বুঝতে বা বিষয়গুলো পাঠ করতে সুবিধে হবে তো এবারে আসবো সরাসরি মূল পাঠে আজকের এই পাঠের মধ্যে আপনারা হেডিংয়ে এ বা থাম দেখেছেন আজকে দুটো বিষয় নিয়ে পাঠ করে শোনাব এক হচ্ছে কত আত্মিককে আমি কত আত্মিককে তোমার গর্ভে প্রেরণের জন্য আকর্ষণ করিয়া আনিয়াছি তো এখানে যোগী মহাপুরুষ যারা তাদের আকর্ষণী শক্তি প্রবল থাকে এবং তারা জীবের মঙ্গলের জন্যে অনেক সময় সেই শক্তিকে প্রয়োগ করে থাকেন তারা আত্মাকে আকর্ষণ করে নিয়ে আসেন এবং কারো কারোর গর্ভে নিয়ে আসার জন্য আর কি তার গর্ভে কারু কারো গর্ভে প্রেরণার জন্য আকর্ষণ করে নিয়ে আসেন কিন্তু সবসময় সব ক্ষেত্রে এই ক্ষেত্রেও অনেকগুলো বিষয় কাজ করে সবাই সব জায়গায় আসতে চান না আকর্ষণ করলেই যে তারা আসবেন তা নয় আবার আকর্ষণ করে আনলেই যে তিনি সেই গর্ভে থাকবেন এমনটাও নয় তো কি কি বিষয়ের উপরে এই বিষয়টা নির্ভর করে এই আকর্ষণ করে আনা তো সেটা এখানে পাঠ করে শোনাব এবং আরও একটা কথা একজন মহাপুরুষের একজন যোগীর আর কি মহাপুরুষের একজন যোগীর আর কি উন্নত অবস্থার এক যোগীর আর কি তো কর্মবিপাকে পড়ে তিনি একটি গুরুতর অপরাধ করে ফেলেছিলেন আর তার অভিশাপ হয়েছিল যে তাকে সাতবার এই গর্ভযন্ত্রণাটুকু ভোগ করতে হবে তিনি কিন্তু শরীর ধারণ করে আসবেন না কিন্তু এই গর্ভ গর্ভযন্ত্রণাটুকু তাকে ভোগ করতে হবে তাই তিনি জীবিত অবস্থাতে কখনোই ভূমিষ্ঠ হন না তো সেই কথাও পাঠ করে শোনাবো এই দুটো ঘটনাই আজকে এই পাঠে পাঠ করে শোনাবো তো প্রথমে আসছি ওই কত আত্মিককে তোমার গর্ভে প্রেরণের জন্য আকর্ষণ করিয়া আনিয়াছি তো এই কথা স্বামী শ্রী নিগমানন্দজি বলছেন নিগমানন্দ দেব তার এক আশ্রিত শিষ্যাকে বলেছেন তো বলা হচ্ছে এখানে যে যোগী মহাপুরুষদের আকর্ষণীয় শক্তি বেশ প্রবল থাকে খুবই প্রবল থাকে তো তারা জীবের মঙ্গলের জন্য সেটাকে প্রয়োগ করেন আর অনেক সময় তারা কি করেন জীবাত্মাকে আকর্ষণ করে নিয়ে এসে জীবাত্মাকে মনুষ্য জন্ম ঘটিয়ে মানে তাদের মনুষ্য শরীর ধারণ করার জন্য তাদেরকে আকর্ষণ করে নিয়ে আসেন এবং উপযুক্ত গর্ভে যে গর্ভে তার আসার দরকার আছে বা সেই সংযোগটুকু তারা ঘটিয়ে দেন আর কি উপযুক্ত গর্ভে প্রেরণ করতে পারেন সেই শক্তি বা সেই সামর্থ্য তাদের আছে এবং সবটাই তারা কিন্তু সব কিছু ঈশ্বরেরও একটা এই ব্রহ্মাণ্ডেরও একটা নিয়ম আছে তো তার বাইরে সেই প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কিছু তারা করেন না যতটুকু তাদের করা যায় ততটুকুই তারা করেন কিন্তু এই সামর্থ্য যোগ বলে তারা এইটা করে থাকেন অনেক সময় জীবের কল্যাণের জন্য তাদের ব্যক্তিগত স্বার্থে কিন্তু নয় তো স্বামী নিগমানন্দ দেব তার এক আশ্রিত শিষ্যাকে একটি পত্রে জানাচ্ছেন যে কত নিরন্ন পাশানি মা মানে মায়েদের ঘরে অনেক নিরন্ন মানুষ হয়তো তাদের সেখানে ঠিক মতন যা আমাদের বেঁচে থাকতে গেলে যে সমস্ত ব্যবস্থা লাগে যা যা লাগে আহার বস্ত্র ইত্যাদি বাসস্থান তো সেই হয়তো নেই ঠিক মতো আহার দিতে পারছে না ঠিকমতো খেতে পারছে না কিন্তু সেখানে আমরা দেখি না যে অনেক এরকম ঘরে কিন্তু প্রচুর সন্তান রয়েছে একটি মায়ের হয়তো তিনটে চারটে করে সন্তান রয়েছে কিন্তু একজন সন্তানকেই সেই মা বা পিতা মাতার মুখে আহার তুলে দিতে পারছেন না কিন্তু সেখানে হয়তো বাড়িতে চারটে সন্তান রয়েছে কিন্তু আবার যারা সন্তান চাইছেন হয়তো তারা সন্তান পাচ্ছেন না নিশ্চয়ই তার পেছনে জন্মান্তরের পূর্বপূর্ব জন্মের কোনো হিসেব তো অবশ্যই বা সেই জন্মেরও কোনো হিসেব যে জন্মে এই ঘটনা ঘটছে নিশ্চয়ই কিছু কিছু তো কাজ কারণ আছেই তো এখানে স্বামী নিগমানন্দজি বলছেন যে কত নিরণ্য পাশানি মায়ের ঘরে সন্তানের অবধি নাই আর তুমি একটিমাত্র সন্তানের জন্য লালাইত অথচ তাহাতে বঞ্চিত আমি কত আত্মিককে তোমার গর্ভে প্রেরণের জন্য আকর্ষণ করিয়া আনিয়াছি কিন্তু কাহারও গর্বের সহিত তোমাদের সামঞ্জস্য করিতে পারি না মিলছে না তাহারও কর্মের সহিত তোমাদের সামঞ্জস্য করিতে পারিতেছেন এখানে আরও একটা কথা উল্লেখযোগ্য যদি ভাইব্রেশনও ম্যাচ না খায় তাহলেও কিন্তু আনা যাবে না আকর্ষণ করে আনা যাবে না আনলেও থাকবে না যদি সেই ক্ষেত্রটার সঙ্গে সেই গর্ভের সঙ্গে যদি তাদের ভাইব্রেশন ম্যাচ খেতে হবে কর্মের সামঞ্জস্য সব কিছুর দিক দিয়ে ম্যাচ না খেলে সেখানে কিন্তু সবাই সব জায়গায় আসবে না বা তাকে যদি মানে নিয়েও আসা যায় সেরকমভাবে বারবার কোনো প্রচেষ্টা করে কিন্তু তিনি এলেও সেক্ষেত্রে থাকে না আমরা অনেক সময় দেখি না যে অনেক ঘটনাতেই অনেক আমরা এই কথা আগেও অনেক বইতে আমরা পড়ে থাক পড়েছি বা আমরা আপনারাও হয়তো অনেকে পড়েছেন যে সোল টেস্ট বাচ্চারা সোল টে মানে যখন মাতৃগর্ভে সে আসে আর কি সোল তখন তারা কিন্তু মানে দেখে নেয় অনেক সময় স্থিতি দেখে নেয় অনেক অনেকে কিন্তু প্রথম দিকে হয়তো রইল তারপর হয়তো কোনো কারণে কোনো একটা অসুবিধে হয়ে গেল এবং তখন সেই সন্তান নষ্ট হয়ে যাওয়ার ঘটনা অনেক সময় ঘটে শারীরিক যা কারণ আছে আছে কিন্তু অনেক সময় এমন হয় যে গর্ভ এলো হয়তো সন্তান কিন্তু রইল না নষ্ট হয়ে গেল তো বলা হয় যে অনেক সময় কিন্তু তারা সোল টেস্ট করে মানে দেখে নেয় আর কি যদি ম্যাচ না খেলো না মিললো অনেক কারণের জন্য তারা হয়তো বা এর পেছনে আরও হয়তো অন্য অনেক কারণ আছে তারা কিন্তু আবার সেখান থেকে চলে যান তো এখানেও একই কথাই বলা হচ্ছে যে আত্মিককে অনেক আত্মিককে তোমার গর্ভে প্রেরণের জন্য নিগমানন্দজি তাঁর শীর্ষাকে বলছেন যে আকর্ষণ করিয়া আনিয়াছে কিন্তু কাহারও কর্মের সহিত তোমাদের সামঞ্জস্য করিতে পারি না কাজেই বাধ্য হইয়া তাহাদিগকে পরিত্যাগ করিতে খায় এই হেতু এ পর্যন্ত কিছুই করিয়া উঠিতে পারি নাই উভয় দিক সামঞ্জস্য না হইলে ভগবানের রাজ্যে আমার দ্বারা বিদ্রোহ উপস্থিত হইবে যদি ব্যালেন্স না করে জোর করে কিছু করতে যাওয়া যায় তাহলে কিন্তু প্রকৃতির বিরুদ্ধে হয়ে যাবে এবং কাজেই সময়ের প্রতীক্ষায় অপেক্ষা করিতে হইতেছে এখন তোমার অদৃষ্ট আমি বিবেকচ্যুত হইলে নিজ শক্তি প্রয়োগে এতদিন তোমার বাসনা পূরণ করিয়া দিতাম যদি ওই যে বললাম প্রকৃতির বিরুদ্ধে কিন্তু তারা যান না যারা সেইরম মহাপুরুষ হন যারা সিদ্ধযোগী পুরুষ হন তাঁরা কিন্তু যারা প্রকৃতপক্ষে জীবের জীবাত্মা জীবের কল্যাণ করেন তারা কিন্তু প্রকৃতির নিয়মের বিরুদ্ধে তাদের হাজার ক্ষমতা থাকুক শক্তি থাকলেও তারা কিন্তু সেই শক্তিকে প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কখনো প্রয়োগ করেন না তো তিনি বলছেন যে আমি বিবেকচ্যুত হইলে নিজের শক্তি প্রয়োগে এতদিন তোমার বাসনা পূরণ করিয়া দিতাম তা তাদের তারা কিন্তু যোগ বলে অনেক কিছু করতে পারেন কিন্তু তারা কখনো ঈশ্বরের বিরুদ্ধে যান না বা প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করেন না ম্যাচ না খেলে তাকে এনে লাভ নেই সে কথাই বলছেন যে কিন্তু তোমরা যে ভাবিকালে অশান্তি ভোগ করিবে যদি কোনো এই যে কর্মের সামঞ্জস্য করতে পারছেন না তাদের সঙ্গে ভাইব্রেশনে ম্যাচ কাটছে না যদি এমন কাউকে জোর করে তিনি নিয়ে আসেন তার যোগ বলে যোগ বল প্রয়োগ করে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই দম্পতির সেই স্বামী স্ত্রীর কিন্তু ভবিষ্যতে অশান্তি হবে মিলবে না তখন তার থেকে মনে হবে ছেড়ে দেমা কেঁদে না থাকলেই বোধহয় ভালো হতো কিন্তু তোমরা যে ভাবিকালে অশান্তি ভোগ করিবে সুখের পরিবর্তে নিয়ত দাবাগ নিতে দগ্ধ হইবে তাই কিছু করিয়া উঠিতে পারিতেছে না যাহাদের ভালোবাসি তাহাদের সন্তানের নামে শয়তানের বোঝা চাপাইয়া দিতে পারি না যাহা হোক আমি আরও কাল নিজ শক্তি প্রয়োগ করিয়া দেখিব সাম্যাকৃতি কোনো জীব পাই কি না এই উক্তি হইতে বোঝা যায় যে যোগ শক্তি বলে আত্মাকে আকর্ষণপূর্বক উপযুক্ত আধারে প্রেরণ করার শক্তি যোগীদের থাকে এই যে যোগ শক্তি তা দৃঢ় ইচ্ছা শক্তি ভিন্ন অন্য কিছু নয় সাধন শক্তিও আছে কিন্তু তাদের ইচ্ছা শক্তিটা খুব দৃঢ় হয় তাদের মনের শক্তি বা জোর খুব দৃঢ় হয় এবং সেখানে তাদের সাধন বলও কাজ করে যিনি এই মনঃসংযম চিত্ত সংযম অভ্যাস করেন তিনি কিন্তু আস্তে আস্তে এই শক্তি লাভ করেন এবং অনেক অলৌকিক কাজ যেগুলোকে আমরা অলৌকিক বলি তথাকথিতভাবে সেই কাজ কাজ মানে করতে পারেন এই কথাগুলো আমি পাঠ করলাম স্বামী অমলানন্দ সরস্বতীজির লেখা থেকে তো যাই হোক এইবারে একটা কথা বলি নিত্যযোগানন্দ হংসাবধূরজির সম্বন্ধে আমি এই কথাগুলো তার তাঁর তিনি এরকম এই যে যোগ বলে আত্মিককে আকর্ষণ করে আনা জীবাত্মাকে আকর্ষণ করে আনা এরকম বারো জনের ক্ষেত্রে যত দূর আমি শুনেছি জনের ক্ষেত্রেই তিনি বোধ হয় জনকে এরকম আকর্ষণ করে এনেছিলেন আমি যতটা শুনেছি তো শ্রী শ্রী নিত্যযগানন্দ হংসবাদুর জিকে দর্শন করার এবং সুযোগ ছোটোবেলায় ছোটোবেলায় বলতে তখন খুব ছোট। খুবই ছোট তখন তো আসতেন উনি আমাদের মাসি মা বাড়ির অনেকেই তারপরে আরেকজন আছেন আরেকজন মাসিমুনি তিনি দেহ দেহ ছেড়ে দিয়েছেন দেহে দেই এখন পনেরো সালই তিনি চলে গেছেন তো আমাদের মাসিমুনির মাসির মায়ের সবার সাথেই আমাদের সবার সাথেই খুব একটা নিকট সম্বন্ধ ছিল যদিও রক্তের সম্পর্ক না থাকলেও তার থেকে যেন বেশি একদম আত্মার টান ছিল তার সাথে তো তিনি তো খুব সেবা করতেন এই যে যার কথা বললাম তার আর কি তো ইনি এনার ক্ষেত্রে শুনেছিলাম যে তিনি বারোজন বারোজনকে যতদূর সম্ভব আমি শুনেছি যে বারোজন কীরকম আকর্ষণ করে এনেছিলেন এবং তারা আর এনাকে ছোটোবেলায় খুব ছোট তখন যখন দর্শন করতে যেতাম তো তখন মাঝে মধ্যে আসতেন আর কি যখন তখন ওই একবার যাওয়া আর কি তখন তো অত কিছু বুঝতাম না এমনি কিছু আনার জন্য সেন্টে শিশি ছোটোবেলায় ছোট ছোট কোনো বারবা বা খেলার কিছু পেলে হয়তো সেটাই আনতে ওনার কাছে যেতাম তো একবার মনে আছে যে তখন একটা রিসাইটেশনের কম্পিটিশান হয়েছিল তো সেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লুকোচুরি কবিতাটা আবৃত্তি করতে হয়েছিল তো তো উনি আমার কাছে সেটা নিজে থেকে শুনতে চেয়েছিলেন তো এটা আমার কাছে এখনও মনে আছে যে আমাকে ওটা পাঠ করে শোনাতে বলেছিলেন তো তখন খুব আনন্দ তখন তো অত কিছু বুঝিনি যাই হোক বলেছেন পাঠ করে শুনিয়েছি আর অত বুঝতাম না যে উনি কে কী ব্যাপার কিছু না ওই আসতেন যেতাম প্রণাম করতাম এইটুকুনি আর কি পায়ে হা পা দিতেন না বিশেষ বিশেষ কয়েকটা দিন ছাড়া তো ওই যেতাম আর কি যেতাম মাঝে মধ্যে খেলার কিছু জিনিসপত্র ওনার থেকে নিয়ে আসতাম কিছু পেলে আর কি মানে খালি কৌটো হোক শিশি হোক বা অন্য কোনো কিছু হোক যা পেতাম আর কি ওইগুলো আনতে যেতাম আর কি আর ওই দর্শন করা বা তিনি একজন সিদ্ধ যোগী পুরুষ বা এরকম কোনো কিছু তখন তো অত কিছু বুঝতাম না দেখতাম সবাই এলে পরে ওনাকে প্রণাম করে জয় জয়গুরু জয়গুরু বলে এইটুকুনি দেখতাম আর কি তো ওইগুলোই আবছা আপছা আবছা আপছা মনে আছে আর এই আর কি যে এলে এলে সবাই ওনার সেবা করে বা সবাই ওনার সাথে টথা বলে এগুলোই দেখ মানে আবছা আবছা এখনও আমার মনে আছে কিছু কিছু জিনিস আর ওই যে উনি আমার কাছে সেই কবিতাটি শুনতে চেয়েছিলেন তো তখন ওই কবিতাটা পাঠ কর করে পাঠ নয় তখন আবৃত্তি করে পাঠ বললে তো আমরা দেখে দেখে পাঠ করা বুঝি তো তো আবৃত্তি করে তখন বোধ হয় যতদূর আবার মনে আছে কোনো একটা রেড ক্রসই হোক বা স্টুডেন্টস হেলথহোমই হোক কোথাও একটা বেশ প্রথম পুরস্কার পেয়েছিলাম এবার যাই হোক সেটা সেই কথাটা যখন ওনাকে এসে বল মানে বললাম আমি বললাম কি মা বললো কেউ একজন বললো তো তখন উনি নিজে থেকেই শুনতে চেয়েছিলেন এইটুকুই মনে আছে তো যাই হোক মূল কথা হচ্ছে উনি ওরকম বারোজন আত্ম জীব আত্মাকে আকর্ষণ করে এনেছিলেন এবং উপযুক্ত গর্ভেই তাদেরকে যা কেননা পরবর্তীকালে যাদের ক্ষেত্র মানে এই ক্ষেত্রগুলোতে কোনো সমস্যার হওয়ার কথা শোনা যায়নি তো যাই হোক এবারে আরেকটা যে কথা যেটা প্রথম দিকে বলেছিলাম যে ঠাকুর শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীজির যে কথা বলছেন যে ওই যে একজন যোগী যাকে উন্নত অবস্থার যোগী যাকে বিপাকে পড়ে একটা তিনি গুরুতর অপরাধ করে ফেলেছেন এবং তাতে তার অভিশাপ হয়েছিল কি যে সাতবার গর্ভযন্ত্রণা ভোগ করতে হবে তো আমরা শ্রীমৎ কুলদানন্দ ব্রহ্মচারী রচিত শ্রী শ্রী সঙ্গ গ্রন্থে দেখি যে তিনি বলছেন কি না যোগ জীবন যোগ জীবনের পত্নীর যে শান্তি শান্তিসুধা মাম মাতার আর কি রোগের কিঞ্চিত উপশম হইতেই গেন্ডারিয়া হইতে খবর আসিল যে যোগ জীবনের স্ত্রী কিছুদিন হয় গর্ভনাশের ফলে দারুণ জ্বর বিকারে ভুগিতেছেন তো গুরুভ্রাতা ডাক্তার শ্রীযুক্ত চন্দ্র মজুমদার মহাশয় খুব যত্ন সহকারে চিকিৎসা করিতেছে কিন্তু রোগীর অবস্থা বড়ই আশঙ্কাজনক গেন্ডারিয়াস্ত গুরু ভ্রাতাগণ যারা ছিলেন তারা সকলেই উহাকে লইয়া ব্যতিব্যস্ত তো ঠাকুর এই সংবাদ পাইয়াই যোগজীবনকে ঠাকা যাইতে বলিলেন ঠাকুরের সঙ্গ ছাড়িয়া যাইতে হইবে ভাবিয়াই যোগজীবন কাঁদিয়া ফেলিলেন তো ঠাকুর তখন যোগজীবনকে ধীরভাবে বুঝাইয়া বলিলেন যে স্ত্রীর প্রতি যা একটুখানি কর্তব্য আছে এই সময় যে শেষ করে নে আর তোকে স্ত্রী নিয়ে ঘর করতে হবে না খুব শীঘ্রই বৌমা দেহ রাখবেন তো এবার তার আর নিষ্কৃতি নাই তা হলেও যে কটা দিন আছেন সেবা শুশ্রূষা চিকিৎসার কোনো প্রকার ত্রুটি যেন না হয় তিনি বলছেন ঠাকুর বলছেন কথা চিকিৎসাতে দৈহিক রোগের প্রায়শ্চিত্ত হয় কেন বারণ মানে করে যেতে বলছেন চিকিৎসাতে দৈহিক রোগের প্রায়শ্চিত্ত নাও তো বলতে পারতেন কেননা তিনি জানেন যে মাতা শান্তি শুধু কিন্তু থাকবেন না দেহ ছেড়ে দেবেন কিন্তু তা সত্ত্বেও চিকিৎসা করতে বলছেন না ওই যে দৈহিক যে রোগ ব্যাধিগুলো আসছে সেগুলোর প্রায়শ্চিত্ত হয়ে যাচ্ছে না হলে এটা আবার জমে থাকবে তো দৈহিক রোগের প্রায়শ্চিত্ত হয় অবিলম্বে ঢাকা যেয়ে এই সকল বিষয়ের সুবন্দোবস্ত করো আমিও শীঘ্রই যাচ্ছি আজন্ম উদাস প্রকৃতি যোগজীবন শ্রী লইয়া ঘর করিতে হইবে না শুনিয়া আনন্দে যেন লাফাইয়া উঠিলেন এবং অদ্দ্বই রাত্রির গাড়িতে গ্যান্ডারিয়া রওনা করতে প্রস্তুত হইলেন অবসর মতো গুরুভ্রাতারা ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন যে যোগ জীবনের স্ত্রীর পুত্র গর্ভেই নষ্ট হইল কেন রোগ কি মারাত্মক ঠাকুর বলিলেন একজন উন্নত অবস্থার যোগী কর্মবিপাকে পড়ে একটি গুরুতর অপরাধ করে ফেলেন তাতে অভিশাপ কি হলো তার শাস্তি হিসাবে যেটা এলো সেটা হচ্ছে সাতবার গর্ভযন্ত্রণা ভোগ করতে হবে তাই জীবিত অবস্থায় কখনোই ইনি ভূমিষ্ঠ হন না কেননা শুধুমাত্র গর্ভযন্ত্রণা ভোগটাই তাকে করতে হবে সাতবার করতে হবে তো আরও তিনবার ওকে গর্ভবাস করে পূর্বাবস্থা লাভ করতে হবে এইটা হলো এরপরে আরও তিনবার বাকি রয়েছে তো আবার তার সাথে ঠাকুর কথা বলছেন যে যে ক্ষেত্রে ইনি প্রবেশ করেন না এই যে এর আগে পার্ট ফিফটি ফোরে খুব সম্ভবত আমি ভিডিওটা লিঙ্ক দিয়ে দেব যে তারা উপযুক্ত গর্ভ পাচ্ছেন না বলে মহাপুরুষরা কিন্তু আসতে চাইছেন না বা সবাই আসতে চাইছেন না সবাই নয় আসতে চাইছে তো ঈশ্বর চাইলে সেরকম নিশ্চয়ই ব্যবস্থা করবেন তো অনেকজনের কথাই ওখানে পাঠ করে শুনিয়েছিলাম যে তারা কিন্তু আসতে চাইছেন না মহাপুরুষরা উপযুক্ত গর্ভ পাচ্ছেন না বলে তো এখানেও কিন্তু এই ইঙ্গিত ঠাকুর আমাদেরকে দিচ্ছেন কি না যে ক্ষেত্রে কিন্তু ইনি প্রবেশ করেন না সবার গর্ভে তাকে শুধুই গর্ভযন্ত্রণা ভোগ করতে হবে জন্মগ্রহণ মানে শরীর ধারণ করে আসতে হবে না কিন্তু তবুও ওই গর্ভযন্ত্রণা ভোগ করতে গেলেও যে গর্ভে তাকে প্রবেশ করতে হবে সেটা কিন্তু সেটাও তিনি বিচার করে করছেন যে ক্ষেত্রে সবার ক্ষেত্রেই কিন্তু যার মানে প্রবেশ করছেন না করবেনও না তিনি প্রসূতিও ইহার ভূমিষ্ঠ হইবার পরই দেহত্যাগ করেন যোগজীবনের স্ত্রীর ভবিষ্যৎ ভাবিয়া বড়ই দুঃখ হইল আহা প্রথম গর্ভের উপসর্গে ও অবসন্নতায় নিতান্ত রুগ্ন দেহ লইয়া প্রতিকূল আচরণে উপযুক্ত দয়া এবং সদ্ব্যবহারের অভাবেও ভগ্নোৎসাহ না হয়ে যেভাবে সর্বদা সন্তুষ্ট চিত্তে অম্লান বদনে সহিষ্ণুতা সহকারে ইনি আশ্রমস্থ এবং পরিবারস্থ সকলে সেবা কার্য চালাইয়াছেন তাহা বড় সহজ নয় এবং সাধারণ ধৈর্যের পরিচয়ও নয় এবার গেন্ডারিয়াতে যাইয়া আবার কি তার সেই দিন ভাবাপন্ন সরলতা মাখা মূর্তি দেখিতে পাইব ঠাকুরের কথায় মনে হইল খুব শীঘ্রই তাহার দেহত্যাগ হইবে এবং দেহত্যাগের পূর্বে ঠাকুরেরও তথায় উপস্থিত থাকিতে হইবে আমরা সকলেই যোগজীবনের স্ত্রীর কখন কি সংবাদ আসে এই উৎকণ্ঠায় দিন কাটাইতে লাগলাম ঠাকুর কখন গেন্ডারিয়া চলিয়া যান নিশ্চয় নাই তো এই বিষয় নিয়ে আজকের পাঠ শুরু করেছিলাম যে এক আত্মিকদের জীবাত্মাকে আকর্ষণ করে আনা এবং সেক্ষেত্রেও যদি ক্ষেত্র না মেলে তাহলে আনা যায় না তার সঙ্গে যদি তাদের যেটা আমরা বলি আর কি ভাইব্রেশন যদি না মেলে সেক্ষেত্রে আনা যায় না যেটা তিনি বলছেন যে কর্মের সামঞ্জস্য বিধান সামঞ্জস্য বিধান করা যাচ্ছে না এবং আরও একটা ব্যাপার আমরা দেখলাম যে উন্নত যোগী যারা উচ্চ পর্যায়ের যোগী যারা বা সেরকম সিদ্ধ মহাত্মারা কিন্তু সবার কার গর্ভে গর্ভে প্রবেশ করতে গেলেও তারা সেটাকে খুব দেখে বুঝেই করেন এবং যেই কারণের জন্য পুরুষরা কিন্তু সিদ্ধ মানে উন্নত মহাপুরুষ যারা রয়েছে আর কি উচ্চ পর্যায়ের যোগী যারা রয়েছেন তারা কিন্তু পুরুষ বলতে গেলে অনেক অনেক বিষয়ে সে সিদ্ধ হতে পারে আমি সেটা বলছি না কিন্তু উচ্চ পর্যায়ের যোগী যারা মহাপুরুষ যারা যাদেরকে আমরা বলি তারা কিন্তু সেই সব কিছু দেখে তবেই আসে তো আজকের পাঠকে আর দীর্ঘায়িত করবো না আজকের পাঠকে এখানেই বিশ্রাম দেবো জয় জয় শ্রী রাধে রাধে পাটকে বিশ্রাম তো দিয়ে দিয়েছিলাম কিন্তু হঠাৎই আর একটা কথার সাথে সাথে মনে পড়ে গেল আমি আর এডিটিং করিনি এর সাথেই অ্যাড করে দিয়েছি তো আপনারা প্লিজ কেউ কিছু মনে করবেন না যে জনকে উনি আনয়ন করেছিলেন নিয়ে এসেছিলেন তো সেই বারো জনের বিষয়ে পরবর্তীকালে উনি যা বলেছিলেন যে এরা দেবাত্মা প্রত্যেকেই আর ওই যে যে মাসিমুনির কথা বললাম যিনি এখন শরীরে আর নেই তাদের তাকে উনি বলেছিলেন যে এদের সেবা করো এরা প্রত্যেকেই কিন্তু মানে যখন তারা জন্মগ্রহণ করেছেন আর কি নিকট কারুর সন্তান সন্ততি হিসাবে যখন তাদেরকে নিয়ে আসার পর যখন তারা শরীর ধারণ করে এলেন আর কি তারপরের ঘটনা তো তাকে নাকি উনি বলেছিলেন যেটা আমি পরবর্তীকালে শুনেছি আমাদের বাড়ির সবার থেকে এবং ওনার মাসি মাসিমুনির মুখ থেকেও শুনেছিলাম আমার মনে আছে যে ছোট খুব ছোটোবেলায় আর কি যখন এরা একদম ছোট্ট যখন যখন সব কিছু করিয়ে দিতে হতো আর কি তখন যে হ্যাঁ এদের সেবা করো তুমি এরা এরা কিন্তু দেবা আত্মা প্রত্যেকে তো এই কথাটুকু বলতে ভুলে গিয়েছিলাম তো সেই কারণের জন্য আমি জানি না আরও কাউকে পরবর্তীকালে তিনি এনেছেন কি না আমি বলতে পারবো না সেটা কিন্তু জনকে এনেছিলেন এটা আমি শুনেছিলাম মাসি মাসিমুনির কাছেও মাসির কাছেও শুনেছি আর যে মাসিমুনি এখন দেহে নেই তার কাছেও শুনেছিলাম তো আজকের পাঠকে এবারে বিশ্রাম দিচ্ছি এখানেই जय जय श्री राधे राधे श्याम